দেখুন ভাই, আমি ছবি তুলে পোস্ট করার মতন লোক নয়। কে আমি গেছি, আমি ছবি তুলেছি, আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস করি। ভিন রাজ্যে যেসব পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছেন তাদের রাজ্যে ফেরানোর জন্য এবার উদ্যোগী হয়েছেন সাংসদ দীপক অধিকারী। ব্যক্তিগতভাবে চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনের সঙ্গে কথাও বলেছেন তিনি এই ব্যাপারে। নিজেও বেশ কিছু শ্রমিকের তালিকা তৈরি করে দিয়েছেন বলে জানিয়েছেন সাংসদ অভিনেতা দেব। শনিবারই পশ্চিম মেদিনীপুরে নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি এই ব্যাপারে। সাংবাদিক সম্মেলনে দেব বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে। এখানে কোনো রকম কোনো রাজনীতি বা বিভেদ রাখা চলবে না। এখন কাজ করা গুরুত্বপূর্ণ হওয়া উচিত, ছবি তোলা নয়। ঘাটাল লোকসভা কেন্দ্র পুরোটাই তার পরিবার বলে দাবি করেছেন সাংসদ দীপক অধিকারী। এলাকার মানুষদের সাহায্যের জন্য তিনি ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন, হতে পারে সেটা কোনো পরিবারের কাছে হয়তো পৌঁছানো এখন অবধি সম্ভব হয়ে ওঠেনি। দেব সাথে এও জানান, তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রে আসার জন্য ইচ্ছা প্রকাশ করলেও তাকে জেলা প্রশাসন এবং জেলার সভাপতি আসতে নিষেধ করেছিলেন, কারণ তিনি যদি আসেন তাহলে তাকে ঘিরে ভিড় জমবে, তাতে সামাজিক দূরত্ব বজায় থাকাটা নিয়ে সমস্যা হতে পারে। আর কাউকে 1 কেজি চাল দিয়ে তার ছবি তুলে প্রচার বা রাজনীতি করার মতো মানসিকতা বা ইচ্ছা দুটোর মধ্যে তার কোনোটাই আপাতত নেই। একটা তো এখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, তার জন্য সরকার যত রকমভাবে সম্ভব চেষ্টা করে যাচ্ছে। অ্যাজ এন এমপি আমার ইচ্ছে কি এমপি লাইটে যত ফান্ড, সব ফান্ডগুলো আমার মনে হয় কি এখন হেলথে লাগানো উচিত, কারণ এই করোনাটা যাবে না। সাধারণভাবে আমরা সবাই জানি করোনাটা থাকবে। আজকে 50 দিন হয়ে গেছে, কালকে 90 দিন হবে লকডাউন, কিন্তু কালকের পরশু আমাদেরকে লকডাউনটা খুলতে হবে, কারণ আমাদের ইকোনমি না হলে ওরকম জায়গা নেই। আমরা 100 দিন ঘরে বসে থাকলে ভাত ডাল আর আলু হয়ে সংসার চলে, একটা টাকা লাগবে মানুষের, তখন সরকারকে বাধ্য হয়ে কিছু জায়গায় লকডাউন খুলতে হবে, আবার ভাইরাসটা স্প্রেড করবে, আবার লকডাউনটা শুরু হবে। সেই জায়গায় আমার মনে হয় কি এখনও সময় আছে আমাদের হেলথটাকে, ইনফ্রাস্ট্রাকচারটাকে আরও ঠিক করা, কে হসপিটাল যেন আইসিইউ বেড থাকে, যতদিন না ভ্যাকসিনেশন আসে ততদিন আমাদেরকে করোনাকে নিয়ে বাঁচতে হবে। তার জন্য আমাদের হেলথ, আমি ডিএম ম্যাডামকে বলেছি এবং সবাইকে বলছি, হেলথটা আমার যত এমপ্লয়েড ফান্ড আছে হেলথকে নিয়ে ঠিক করো, কে ইনফ্রাস্ট্রাকচার যেন ঠিক থাকে, বেড যেন ঠিকঠাক থাকে, পরিষ্কার যেন থাকে, কিট যেন রেডি থাকে। আজকের কথা নয়, আমি আজকে আমরা যদি মেতে বসে যে মেতে না, আমরা জুলাইতেও এই কথাটাই বলবো বা আগস্টে এই কথাটাই বলবো, তখন যেন আমরা রেডি থাকি, তখন যেন আমাদের কিটটা রেডি থাকে। আমি এটা বলছি না কি এখন রেডি নেই, এখন শুনে ভালো লাগবে কি 14 জনের মধ্যে 13 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, 1 জন মাত্র আছে যেটা পরশু দিন ধরা পড়েছে, মানে দ্যার ইজ নো ফ্যাটালিটি, মানে এরকমভাবে কোনো এ নেই। তো তার মানে যে হবে না তা নয়, সি আমরা সবাই জানি, আমরা সবাই চাই কে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে আমাদেরকে নিয়ে আসতে হবে, আমাদের কর্মী বন্ধুদেরকে নিয়ে আসতে হবে, কিন্তু তার জন্য যে আমাদেরকে কোয়ারেন্টিন সেন্টারগুলোকে তৈরি করতে হবে, তাদের শুধু নয় তাদের বাড়ির লোককেও কোয়ারেন্টিনে থাকতে হবে, যেটা আমাদের আজকে একটু ভিডিও কনফারেন্সিং আলোচনা হচ্ছিলো, যেটা সবচেয়ে মূল বিষয় কে যারা অনেক বাড়ি আছে তাদের একটাই বাড়ি একটাই রুম, তারা তাদের পরিবারের সাথে একসঙ্গে থাকে, তাদেরকে আমরা কীভাবে আলাদা করবো 14 দিনের জন্য, যেই প্রবাসী যারা আসবেন, যারা আমাদের হাটালে আসবেন, যারা আমাদের কর্মী বন্ধুরা, তাদেরকে আমরা 14 দিনে তারা বাড়িতে থাকবে না, তাদেরকে আমরা আলাদা রাখবো, তাতেই ওই 14 দিন যাতে বাড়ির লোকেদের সঙ্গে কোনো কিছু যাতে না হয়, বাড়ির যদি কেউ ক্যারি করে, কেউ যদি ক্যারিয়ার থাকে তার পরিবারের সাথে যেন ক্যারিয়ারটা না এ হয়, তখন যারা বাজার করতে হন তাতে যেন স্প্রিড যাতে না হয়, কমিউনিটি স্প্রেডিং যাতে না হয়। তো এই চিন্তাভাবনাগুলো আমাদের আজকে মূল বিষয় ছিল। ইয়েস, আমরা সবাই খুব ফোকাস, একটা জিনিস তো সত্যি দাও, এটা তো মানতেই হবে কি করোনার মতন জিনিস আমরা কেউ জানতাম না আজ থেকে আজ থেকে 6 মাস আগে যদি করোনা নিয়ে বলা হতো কি আমরা, আমি যদি আমার কথা বলি, আমরা যখন এমপি জেতার পর 19-এর পর আমরা কোনোদিনও ভাবিনি 1 বছরের মধ্যে আমরা মাস্ক পরে ইন্টারভিউটা দেবো, মানে চিত্রটা এরকম হয়ে যাবে কি আমিও মাস্ক পরে কথা বলবো, আপনারাও মাস্ক পরে কথা শুনবেন, এটা তো কেউ জানতো না। প্রত্যেক দিন আমরা নতুন কিছু করার চেষ্টা করছি, কখনো ভুল হচ্ছে কখনো ঠিক হচ্ছে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, একটা ভুলকে ঠিক করার জন্য আমি 10টা ভুল করতে রাজি নই, যেটা ভুল হয়ে গেছে সেটা ভুলে যান, এবার নতুন করে আমাদের সবাইকে কাজ করতে হবে। এখানে আমি একা নয়, আমাদের সমস্ত দলকে, মানে সেটা বিজেপি হতে পারে, সেটা সিপিএম হতে পারে, যেটা কংগ্রেস হতে পারে, যেটা যে কোনো দল, এই সময়ে রাজনীতি করার নয়, এই সময়কে 2021-এ ইলেকশন আসছে, আমাকে সরকারের প্রতি খারাপ বলতে হবে বা আমি সরকার হেল্প করছে না বলে আমি হেল্প করছি বলে আমাকে ভোটটা দিন না, এটা ভোটের সময় নয়, এটা হচ্ছে মানুষকে ভালো রাখার সময়। আমি ধন্যবাদ জানাবো আপনাদেরকেও, কারণ এই কঠিন সময়ে আপনারা যে এইভাবে
মাঠে নেমে যে নিউজটা তৈরি করছেন মানুষের কাছে পৌঁছচ্ছেন, কে কী করতে হবে কী করতে হবে না, ইভেন ডক্টর্স, ইভেন নার্সেস, ইভেন ডেলিভারি বয়স, যারা রাস্তা পরিষ্কার করছে সবাইকে। কারণ বিশ্বাস করুন, আজকে যখন আমি বেরোচ্ছি আমার বাবা যে ঠিক করে বাড়ি সাবধানে যাস, তখন রিয়েলাইজ হলো যারা প্রচুর লোক প্রত্যেক দিন বেরোয়, তাদের এটা কাজ, তাদের বাড়ির লোকেরা কী ভয় থাকে, মানে তাদের বাড়ির লোকেদের কী আতঙ্ক থাকে, আমার বাবা আমার মা আমার বন্ধু সকালে গেছে রাত্রে ফিরবে কিন্তু ভাইরাসটা ক্যারি করবে না, তো মানে এইটা না একটা অন্য রকম একটা জগতে আমরা বাস করতে চলেছি। তার জন্য আমার মনে হয় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দোষ দেওয়ার প্রচুর সময় আছে, কারণ রাজনীতি মানেই কাউকে দোষ দেওয়া, রাজনীতি মানে কারো খুদ বার করা, সময় আমরা প্রচুর পাবো খুদ বার করার জন্য। এই সময় একসাথে একসাথে হয়ে কাজ করা, যাতে এই সংক্রমণটা এই ভাইরাসটা মানুষের কাছে না ছড়ায়, যত কম ছড়াবে তত তাতে আমরা লকডাউন খুলতে পারবো, তত তাতে আমরা সাধারণভাবে বাঁচতে পারবো, এটাই আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত। পরিযায়ী শ্রমিককে ফেরানোর ক্ষেত্রে ভালো কিছু প্রস্তাব কি দিলেন? আমি বিশ্বাস করুন আমি টুইট করছি, আমি জানেন কি না, আমি এক সপ্তাহ আগে একটা টুইট করেছিলাম পরিযায়ী শ্রমিকদেরকে আনার জন্য, কি আমার মনে হয় কি ট্রেনটা খুলে দেওয়া উচিত। আমি কাউকে কটাক্ষ করছি না, আমি বিশ্বাস করি, আমি কনস্ট্রাকটিভ কাজে বিশ্বাস করি। 8টার সময় বলে 12টার সময় লকডাউন করাটা আমার কোথাও যেন মনে হচ্ছে 4 ঘন্টা নোটিশে কোনো শ্রমিক আসতে পারবে না। কারেক্ট। আর কোনো সরকারের কাছে, কোনো রাজ্য সরকারের কাছে এই তথ্যটা ছিল না যে কোন রাজ্যে তার কত লোক বাস করে, এটা এটা ব্যক্তিগত, এটা আমার মনে হয় যারা এটা সবাই বুঝবে যে যেদিন 12টার সময় যেদিন লকডাউনটা হলো, সকালে পশ্চিমবঙ্গ জানতো না তার কত লক্ষ মানুষ বাইরে আছে বা তারা ফিরতে চায়। যেমন দিন গেছে, যেমন সময় পাল্টেছে, তারা বুঝতে পেরেছে না আমাদেরকে আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ ওদের হাতে টাকা নেই, সেকেন্ড ওদের রেন্ট দেওয়ার পয়সা নেই, বাড়ির মালিকরা তাদেরকে টাকা দিচ্ছে না। আমি আর বলছি, আমি কাউকে কিছু বলছি কটাক্ষ করছি না, আমার মনে হয় 20 লক্ষ কোটি টাকার মধ্যে এই শ্রমিকদেরকে কিছুই করতে হবে না, শুধু বলে দিতে হবে বাড়ির মাঝে 3 মাসে আপনারা রেন্ট নেবেন না আর দুবেলা করে খাবার, কারণ তাদেরকে আবার কাজ করার জন্য সেই স্টেটেই ফিরতে হবে। যখন সাইকেলটা নর্মাল হবে তখন তাদেরকে কাজের জন্য আবার সেই স্টেটেই ফিরতে হবে, তারা বাধ্য হয়ে চলে আসছে কারণ তাদের হাতে টাকা নেই বা বাড়ির মালিকরা তাদেরকে থাকতে দিচ্ছে না। আমার মনে হয় এই ট্রেনের চেয়ে না একটা ট্রেন তো আমরা অপশন খুঁজছি কি বা এইটাই অপশন কি ভাই তাদেরকে নিয়ে আসা, কিন্তু তারা আসতে চাইছে কেন, মানে আমরা যদি ব্যক্তি রুটস নিয়ে যদি আলোচনা করি যে কেন আসতে চাইছে, কারণ তাদের কাছে হাতে পয়সা নেই, কাজ তো নেই, কাজ তো এখানেও নেই, অফকোর্স মানে এখানেও আমরা বাড়ি বন্ধই আছি ঘর বন্ধই আছি, খাওয়ার নেই আর বাড়ি ভাড়ার টাকা নেই। এইটা যদি কেন্দ্র সরকার বা যেই রাজ্যে আমাদের শ্রমিক বন্ধুরা আছে সেই রাজ্য সরকার যদি নিয়েই তো, আমার মনে হয় না এত কিছু হতো, মানে 100%-এর জায়গায় হয়তো 20% হতো, সেইটাকে ক্যালকুলেট করে সেইটাকে মুভ করা খুব সহজ হতো, মানে 20% লোককে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে আসা সেইটা আমার মনে হয় খুব ইজি হতো, র্যাদার দেন এত লোককে, সেই জন্য পুরো দেশ হিমশিম খেয়ে গেছে। আমার আবার মনে হয় কে প্রত্যেকটা সরকার নিজের মতো করে চেষ্টা করছে প্রত্যেকটা শ্রমিক বন্ধুদেরকে তার বাড়ি পৌঁছানোর জন্য, সময়ের অপেক্ষা, আপনারা যেরকম চাইছেন আমিও সেরকম চাইছি, কারণ আমিও টিভি দেখি, আমিও নিউজ দেখি, আমিও আমারও কষ্ট হয় যখন বাচ্চা বাক্সের উপরে শুয়ে থাকে তাকে ট্রেনে নিয়ে যায়, আমারও কষ্ট হয় রুটি যখন দেখি, যখন ট্রেন লাইনের উপরে রুটি পড়ে আছে সেই ছবিগুলো দেখে আমারও কষ্ট হয়, কষ্ট হয় যখন দেখি ট্রাকটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই ট্রাকের মধ্যে মাল ভর্তি কিন্তু তার মধ্যে পিছনে 20 জন লোকেও আছে, মানে মানে কর্মী বন্ধুরাও আছে, তারা হয়তো আমার স্টেটে আসছে না কিন্তু অন্য কোথাও তো যাচ্ছে, তারাও তো কষ্ট হয়। যারা আমাদেরকে ভোট দেয় না বিদেশে থাকে তাদের জন্য আমরা ফ্লাইট উপরে ফ্লাইট পাঠাতে পারি, যে আমাদের দেশে উন্নয়নে সাহায্য করে, যে আমাদের দেশের ভোটার তাদেরকে আমরা আনতে পারছি না, কষ্ট হয়, কিন্তু আমি কাউকে ব্লেম করছি না। আমার মনে হয় কি প্রশ্ন করতে ভালো লাগে কিন্তু আমারও মনে অনেকগুলো প্রশ্ন থাকে, সেটা আমার নিজের কাছে উত্তর নেই, আমরা উত্তর খুঁজছি না, আমরা উপায় খুঁজতে চাই, আমরা চাই যে প্রত্যেকটা শ্রমিক বন্ধু যে যেই জায়গায় পৌঁছে আছে তারা যেন সুস্থভাবে বাড়ি পৌঁছতে পারে। আমার সরকার যথেষ্টভাবে চেষ্টা করছে, অন্য কোনো সরকার যদি মনে হয় যে না আরও ভালো কিছু হতে পারতো, আমি বলবো তাদেরকে টুইট বা ইত্যাদি ইত্যাদি না করে তারা সাহায্যের হাতটা বাড়ান। এই সময়টা কাউকে ছোটো করার নয়, এই সময়টা পরে যে ভোটটা হবে সেটাকে এনকারেজ করার নয়, এই সময়টা হচ্ছে মানুষ যেন তার বাড়িতে ফিরে যায়, সেটাই হচ্ছে ইমার্জেন্সি পরিস্থিতিতে একটা টাকা দিচ্ছেন আপনি বললেন, যত আপনার ফান্ডের টাকা সেটা কত টাকা বা কিছু? আমার আপাতত 1 কোটি টাকা হয়েছে, 1 কোটি টাকা দিয়েছি, যেহেতু আমাদের কাছে একটা লেটার এসেছে যে পরবর্তী যে এমপিলেটে 2 বছরের টাকাটা দেওয়া হবে না, যে এমপিলেটকে সরকার কেন্দ্র সরকার এই 2 বছরের টাকাটা তারা নিজেদের এই কোভিড নিয়ে ইউজ করবেন, কিন্তু তার আগে আমার যত পাওনা থাকে আমি কতটা বার করতে পারবো, আমি 1 কোটি টাকা বার করতে পেরেছি, আমি আবার চিঠি পাঠিয়েছি কি আমার আরও হয়তো লাগতে পারে আগামী দিন, আমি আবার বলছি কোভিড তাড়াতাড়ি শেষ হবে না, আগস্টের পর সেপ্টেম্বর পর আবার আমরা ব্যাক টু জিরো চলে যাবো,
তখন আবার আমাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আমাকে যদি আবার লড়তে হয়, আবার যদি কেন্দ্র সরকারকে বলতে হয় যে আবার আমার টাকা লাগবে এইটা এটা করার জন্য, সেটা সেটা। দেবদাস, তুমি তো বলছো রাজনীতি করার সময় নয়, কিন্তু এই পরিস্থিতিতে এরা রাজনীতি চলছে, তোমার না আসা নিয়েও বিভিন্ন রকম তুমি দেখেছো ফেসবুকে কিংবা বিভিন্ন রকম। দেখুন দাদা, আমি ছবি তুলে পোস্ট করার মতন লোক নয় কে, আমি গেছি, আমি ছবি তুলেছি, আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। আমি আমার কাজটা আপনি ডিএমকে জিজ্ঞেস করুন, আপনি লোকাল প্রশাসন করুন, যতটা পেরেছি আমি ত্রাণ দিয়েছি, ত্রাণ দিয়েছেন খাবার আমার লোকেরা খাবার পৌঁছে দিচ্ছে। আমি মাঝখানে আসার চেষ্টাও করেছিলাম, আমি সেই তথ্য দিয়ে দিতে পারি। তখন আমাকে ডিএম আর এসপি বলেছে আপনাকে নিয়ে গেলে আমি সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা যাবে না, আপনি যদি কোনো হসপিটাল ঢোকেন, আপনাকে যদি কোনো ব্লকে নিয়ে যাই তখন প্রচুর ভিড় হয়ে যাবে, সেইটা নিয়ে অন্য কিছু হবে, আপনি আপনি ফোন থেকে কথা বলুন, আমরা দেখছি। আজকে যেহেতু আমরা ভিডিও কনফারেন্সিং করছিলাম, আমি অজিতদাকে বললাম প্লিজ আমাকে ডেকো, আই ওয়ান্ট টু সি, আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ গোয়িং অন, আজকে সেই জন্য আজকে এলাম। তবু আমি বলছি এটা ভিডিও কনফারেন্সিং হয়েছে, আমি মাঠে ওরকমভাবে যাইনি কি আমি কাউকে খাবার পৌঁছে দিলাম, কোনো একটা ছবি পেপারে তুললো বা সেটা আমার পোস্ট হলো, আমি সেই রাজনীতি করতে আসিনি। কারণ আমার মনে হয় কি ছোটো লাগে নিজেকে যখন দেখি এক কেজি চাল দেওয়ার জন্য তার বাবাকে, বাবার নাম, মায়ের নাম, বোনের নাম কি এটা জিজ্ঞেস করা হয়, মানে খারাপ লাগে কি কে একটা জিনিস দেওয়ার আগে তুমি কত বড়, সেটা ইম্পর্টেন্ট, তুমি তো একটা মানুষকে ছোটও করছো, এইটা ও নিজের ইচ্ছায় নিচ্ছে না। এই বিপদে এরকম একটা একটা সময় যেখানে কাজকর্ম নেই সে বাধ্য হয়ে নিচ্ছে, তুমি তাকেও ছোটো করছো, নিজেকে তো বড়ো করছো না। আমার মনে হয় সেই রাজনীতির মধ্যে আমি নেই। আমি আমার তরফ থেকে যতটা পেরেছি ডিএমের সঙ্গে কথা বলে বা এসপির সঙ্গে কথা বলে বা আমাদের যারা নেতারা আছে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তাদেরকে ফোন করে কী হচ্ছে কী পৌঁছচ্ছে কি না, যেমন ট্রেনের কথা আমি চিফ সেক্রেটারির সাথে কথা বললাম, আমি দিদির সাথে কথা বলেছি, আমি ডিএমকে লিস্ট পাঠিয়েছি, তার এই যে ট্রেনগুলো আছে তার মধ্যে আমার কিছু প্যাসেঞ্জার আছে এই লিস্টগুলো আমি দিয়েছি। তো এরকম কাজ হওয়া উচিত, কাজ করতে হবে। এবার তুমি যদি বলো ছবি কেন দেখা যায়নি, আমি সেটা এই ব্যাপারে আমি একটা আপনাদের কথা বলতে চাই। দেব সাংসদ বহুবার আসতে চেয়েছেন, আমি এবং জেলা শাসক ওকে উভয়ে বারবার মানা করেছি, কেন দেব একজন প্রখ্যাত চিত্র তারকা, আমি ওকে ফোন করে রিকোয়েস্ট করেছি ভাই ডোন্ট কাম, আমরা যে পরিস্থিতিটা চালিয়ে নিয়ে যাচ্ছি তুমি এসে এখানে 5000 লোক জুটে গেলে, দুটো বেরিয়ে গেলে সম্পূর্ণ অপরাধটা তোমার ওপর যাবে, আমাদের ওপর যাবে, যে আমরা দেবকে এনে এটা করালাম, কারণ এই দেশে ছিদ্রান্বেষীর অভাব নেই। তো দেব ওখানে থেকে বারে বারে আমায় করেছেন ফোন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তো রেগুলার যোগাযোগ করেছেন, ট্রেনের কথা ভেবেছেন, নিজের অর্থ সাহায্য করেছেন এখানে টেস্টিংয়ের ব্যাপারে। একটা কথা বলে দিই, যারা মাংকি ক্যাপ মাথায় দিয়ে 36 ইঞ্চি ছাতি দেখানোর জন্য হাফ হাতা গেঞ্জি পরে মুখে পদ্মফুল মার্কা মুখোশ পরে বড় বড় ডায়লগ দিচ্ছেন, ওকে প্লিজ সেই গোত্রে ফেলবেন না। কেন তারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে, মৃতদেহ খুঁজে বেড়াচ্ছেন, কনস্ট্রাকটিভ কোনো ধারণা, কনস্ট্রাকটিভ কোনো কাজ করবার ইচ্ছে তাদের নেই। তাই দুটো গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্স এখানে, এক একটা রাজ্যে শ্রমিক মরছে, এক একটা রাজ্যে শ্রমিক আসার চেষ্টা করছে পাচ্ছে না, গরু গাধার মতো ব্যবহার পাচ্ছে। আর বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শ্রমিকদের ট্রেনে করে আনছেন তাদের ট্রেন ফেয়ার দিচ্ছেন, উনি ভারতবর্ষের টপ সেক্রেটারিয়েটকে রেল দপ্তরকে চিঠি লিখে জানিয়েছেন যে আমার রাজ্যের যত শ্রমিক ট্রেনে আসবেন তাদের ভাড়া আমার সরকার বহন করবেন। আর আপনারাই দেখেছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে উদ্বিগ্ন দেব এও জানান, মাত্র 4 ঘন্টার নোটিসে লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় অনেক শ্রমিকই বাড়ি ফিরতে পারেনি। কোনো রাজ্য সরকারের কাছে সঠিক তথ্য ছিল না যে সেই রাজ্যের কতজন লোক অন্য রাজ্যে রয়েছেন। পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছেন কারণ তাদের হাতে কোনো টাকা নেই, বাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্যটুকু নেই। কাউকে ছোট করছি না বা কাউকে দোষারোপও করছি না, কেন্দ্র সরকার যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে সেই টাকা দিয়েই পরিযায়ী শ্রমিকদের বাড়ির ভাড়া ও খাবারের যোগান দেওয়া উচিত। যে রাজ্যে যে শ্রমিক রয়েছেন সেই রাজ্যের সরকারকেই তাদের জন্য উদ্যোগ নিতে হবে। তারা বাড়ি ফিরতে চাইছেন কারণ এটাই তাদের কাছে শেষ অপশন। দেব সাথে এও জানান, এই যে ভাইরাস সেটা আজ থেকে 6 মাস আগেও কেউ জানতাম না। আমি যখন 2019 সাংসদ হয়েছিলাম তখনও ভাবিনি 1 বছরের মধ্যে আমাদের মাস্ক পরে আপনাদের সামনে দাঁড়াতে হবে।
সমস্ত রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সব দলকেই এই সময় এগিয়ে আসতে হবে। দেব সাথে এও জানিয়েছেন, তিনি তার সাংসদ কোটা থেকে 1 কোটি টাকা জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। বাংলা ইন্ডাস্ট্রিতে রেভলিউশন আনা দেব সাংসদ হওয়ার পরই তার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিপদে আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন, আর এবারও তার অন্যথা হল না। এই মহামারীর দিনে অভিনেতা সাংসদ দেবের এই কাজ সত্যি প্রশংসনীয়। আমাদের তরফ থেকে আমরা দেবকে জানাই কুর্নিশ।